আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে আমি নতুন একটা ফার্স্ট ব্লগ করতে যাচ্ছি, তো নতুন ব্লগে আমার সবাইকে আসলে ওয়েলকাম করছি। ভিডিওর টপিকটা কিন্তু তোমরা থাম্বনেল দেখেই সবাই বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কি। আজকে হচ্ছে আমি আমার কলেজ লাইফটা শেয়ার করতে যাচ্ছি, তো আজকে আমি পুরো কলেজটা শেয়ার করব, পুরো কলেজটা দেখানোর চেষ্টা করব আজকে। আর এখন বাজে হচ্ছে সকাল 6:30 একটু বেশি, আর এখন আমি রেডি হবো এবং 6:30 মধ্যে কিন্তু মোচাট বাস স্ট্যান্ডে চলে যাবো। মোচাট বাস স্ট্যান্ড থেকে আমার ফ্রেন্ড আসবে, ফ্রেন্ডদের সাথে একসাথে বাসে করে যাবো। আজকে অবশ্যই অনেক ক্রাউড হবে কলেজে, বিকজ আজকে কিন্তু ভর্তির প্রায় শেষ দিকে, ভর্তির লাস্ট ডেট চলতেছে, সেকেন্ড ইয়ারের ভর্তির লাস্ট ডেট। আমি কিন্তু অন্তত ভর্তি হয়ে গেছি আগে ভাগে, এখন আমার ফ্রেন্ডরাও হবে। তো সব মিলিয়ে কিন্তু আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং ব্লগ হতে যাচ্ছে, কারণ হচ্ছে কলেজে তোমরা বুঝেছি বন্ধু বান্ধব সবাই একসাথে কতটা ক্রাউড হয়, কত মজা হবে। সো দেখা হচ্ছে কলেজে যে, এবং এখন কিন্তু শীতের সকাল ভোরবেলা, এখন আমার বসে করতে হবে, কিছু করার নাই, প্যারা নিতে হবে। দেখা হচ্ছে ডিরেক্ট মৌচাক আমার বন্ধুদের সাথে। সো অনেক সুযোগ সুবিধা আছে, যেমন ধরো এখন আমরা বাসের জন্য দাঁড়িয়েছি, একটু পরে বাস আসবে, আবার বিভিন্ন দূর দূরান্তর যে ছাত্র ছাত্রীরা আছে তাদের জন্য আপনার হোস্টেলের ব্যবস্থা আছে, মেয়েদের জন্য অনলি মেয়েদের। তারপর অনেক আইডেন্টি কার্ড আছে, যে আইডেন্টি কার্ড দেখতে পারো, অনেক সুন্দর আইডেন্টি কার্ড, কলেজের ড্রেস আছে, অনেক সুন্দর ক্যাম্পাস আছে, তোমরা আসলে অনেক খুশি হবে। এমনিতে ঘুরে আসি, ঘুরে দেখতে পারো আমাদের কলেজ ক্যাম্পাস অনেকই ভালো। আর তোমাদের তো অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে, আমরা তো ক্লাসই পাই নাই, তোমরা অলরেডি 2 বছর মনে হয় ভালোভাবে ক্লাস পাবা। অপেক্ষা করতে করতে ক্লান্ত, 7:30 আসার কথা, 7:41 বাজে, বাসের কোনো খবর নাই। সাহিরুল তো দাঁড়ায় আছে খুবই বাবেসা হয়ে, অলরেডি বাস রয়্যাল এন্ট্রি, চলো 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 রয়্যাল এন্ট্রি বাস। অবশেষে আমরা আমাদের কলেজে চলে এসেছি, এবং আমার সামনে যে ভবনটা সেটা হচ্ছে রসায়ন ভবন সায়েন্সের, এবং তার বাম পাশে যে ভবনটা সেটা হচ্ছে কমার্সের ভবন। তো এখন হচ্ছে 8:30 দিয়ে ক্লাস শুরু হবে, আর এখন আমরা একটু ক্লাসের আগে রিফ্রেশ হচ্ছি, 4টা ক্লাস করতে হবে, যেহেতু 4টা ক্লাস, একটা হচ্ছে 50 মিনিট করে, পুরো আসলে একটা বোরিং ক্লাস, তার জন্য একটু রিফ্রেশ হতে রেল স্টেশনে চলে আসলাম, ঘোরাঘুরি করে যাই নাকি সাথে। ইয়েস ইয়েস, অবশ্যই অবশ্যই, এটা দরকার। শির রুমে জানালা খুলতেই দেখা যাচ্ছে তোলারাম কলেজের হোস্টেল। তো যারা দূর দূরান্ত থেকে আসলে এসে পড়ালেখা করে তাদের জন্য এই হোস্টেলটা, তবে ফ্যাসিলিটিসটা শুধু মেয়েরাই পাবে, কারণ হচ্ছে এটা মহিলা হোস্টেল, শুধুমাত্র মহিলারাই এই হোস্টেলটি নিতে পারবে। এবং এই নিচতলায় হচ্ছে আমার সেই ক্লাসটি, যেটা আসলে আমার একটু পছন্দ না, কারণ হচ্ছে ফার্স্ট ইয়ারও এইখানেই ক্লাস করছি, সেকেন্ড ইয়ারও এখন এই ক্লাসেই ক্লাস করব, এবং ক্লাসটা আসলেও দেখলেই বুঝতে পারবা তোমরা খুবই অন্ধকার।
এবং ক্লাসে এখনো কেউ আসেনি, এখনো ফাঁকা, 500 জন স্টুডেন্ট এখনো কেউ আসেনি। তো বাইরের এই অবস্থা দেখে অনেকে মনে করবেন যে আসলে কি হচ্ছে, মারামারি যুদ্ধ হচ্ছে কিনা। আসলে এখানে হচ্ছে ভর্তি স্লিপের জন্য এরকম অবস্থা, গন্ডগোল হয়ে গেছে। তো আনিস আর হচ্ছে নাইম কিন্তু পেয়ে গেছে অলরেডি স্লিপ, এখন ওদেরটা আসলে পূরণ করে তাড়াতাড়ি করে দিতে পারলেই ওরা কিন্তু ভর্তি হয়ে যাবে। এখানে দুইজনে স্লিপ পূরণ করতে খুবই ব্যস্ত হয়ে গেছে তাড়াতাড়ি ভর্তি হওয়ার জন্য। এখন দেখাবো বড় লোকের ছেলেরা কিভাবে টাকাটা গোনাগুনি করে, এত এত টাকা নিয়ে এসে কলেজে কি করে। আসলে আসলে মেইন কাজ তো হচ্ছে ভর্তির জন্য, এত এত টাকা এখন ভর্তির জন্য দিয়ে দেওয়া হবে। এখন সবাই টাকা গোনায় ব্যস্ত, এই ভর্তির জন্য টাকা এনে কিন্তু টাকা গোনার শিকার হয়ে যাচ্ছে তাদের। সাফিও কিন্তু এদিকে ব্যস্ত, মানে কসকসের টাকাগুলো কাকে দিয়ে দিবা, এগুলো কলেজ কলেজ কর্তৃপক্ষ। আহারে চলো চলো, আজকে আমার সবাইকে ভর্তি করার ডিউটি নাকি? কিরে মামা কেমন আছস, তোর ভিডিও করি, কি অবস্থা? টাকা দেখলে বেটা কাটে তুলো আগে। তো আর হচ্ছে আজকে যেহেতু ভর্তির ডেট চলতেছে 9 তারিখ, সেহেতু আমাদের ক্লাসটা আজকে শেষ ক্লাসটা হচ্ছে না, মানে ক্লাসে কেউ নাই, সো ক্লাস ফাঁকা। তো আজকে একটু ঘোরার সুযোগ পাইলাম, এখন বাসের জন্য আমরা আসলে অপেক্ষা করছি, একটু বাইরে ঘোরাফেরা করতেছি, রিফ্রেশ হচ্ছি। আমরা এখন আছি আমরা রেল প্রান্তরে, আমাদের নারায়ণগঞ্জের রেল প্রান্তরে, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা রেলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। তো এটি আমাদের কলেজের খুবই কাছাকাছি একটি স্থানে। তো আপনারা যদি কখনো হাঁটতে ইচ্ছা করে তো আপনারা এখান থেকে হাঁটতে পারেন, খুব সহজেই সুন্দরভাবে, তো অন্যরকম ফিলিংস আসবে। আর এদিকে কিন্তু নারায়ণগঞ্জে অনেক ক্রাউড, যার কারণে আসলে সব জায়গায় কথা বলা যায় না, ভিডিও করা যায় না, অনেক ক্রাউড, অনেক মানুষ। তো এই মুহূর্তে নাইম আমাদেরকে একটা গান শোনাবে, গলা টলা একটু ঝাড়া দিও না, একটা ঝাড়া দিছো। অব্ধ সময় তাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার, তবে আজ এত একা কেন, আলো হয়ে দূরে তুমি, আলো আলো তুমি কখনো খুঁজে পাবে না, চাঁদের আলো আমি কখনো তোমার হব না, আরো আরো তুমি কখনো খুঁজে পাবে না, চাঁদের আলো আমি কখনো তোমার হব না। বাহ, অনেক সুন্দর একটা গান, অনেক সুন্দর। নাইমকে ধন্যবাদ একটা ভালো সুন্দর গান শোনানোর জন্য। অলরেডি কিন্তু লাল বাতি জ্বলে আছে নাকি, এখন কিন্তু ট্রেন যাবে এখান দিয়ে আমাদের সামনে দিয়ে। ১১:৪০ আর কয় মিনিট পরে বাস ছাড়বে, কতক্ষণ পরে ছাড়বে জানি, এখন আমরা যাচ্ছি হচ্ছে আর 15 মিনিট, মানে 11:55। তো আমরা এখন যাবো হচ্ছে কলেজের বাসের সামনে, এবং বাসে
উঠবো, ওঠার পরে আমরা সোজা ব্লগটা শেষ করবো, ঠিক আছে? তো আমরা এখন বুঝতেই পারছো বাসায় চলে যাচ্ছি। আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।